মিষ্টি কুমড়ো বেশিরভাগ বাঙালির একটি প্রিয় সবজি। এটি একটি খুব সহজেই বানিয়ে ফেলার রেসিপি যা কেবল দুর্দান্ত স্বাদ হয়। নমস্কার, বারোমিশালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে মিষ্টি কুমড়োগুলো এরকম করে কেটে নিয়েছি, আপনারাও এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন। যার যেরকমভাবে কেটে নিলে সুবিধা হবে আপনারা ঠিক সেইভাবেই কেটে নেবেন। আমি এইরকমভাবে চৌকো করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আমার মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোর মতো করে আমি এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। আমি মিষ্টি কুমড়োগুলোও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমার মিষ্টি কুমড়ো আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টি কুমড়োটা আমি মাশকলাইয়ের ডালের বড়ি দিয়ে রান্না করেছি, সেই বড়িগুলো আমি এখানে মেপে নিলাম। আপনাদের নিচে দেওয়া আছে আমি কতখানি বড়ি নিয়েছি। আর এই রান্নাটার আসল মজাটাই হচ্ছে এই ভাজা মশলাটা। আমি এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ভেজে এটা গুঁড়ো করে আমি এই তরকারিটার মধ্যে দেব। আমি এখানে রান্নাটা সর্ষার তেলে করেছি, আমি সর্ষার তেলের মধ্যে বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। লাল হয়ে গেছে, আমি বড়িগুলো এখন তুলে নিচ্ছি। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি আলু আর মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদ, দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু মিষ্টি কুমড়োর এখানে বেশি হলুদ ব্যবহার করিনি, আমি এখানে অল্প পরিমাণেই হলুদ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা, একদম কুচি করে, কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। সেই আদাগুলো এখানে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আবার আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব, যাতে এই জলের মধ্যেই আমার আলু আর মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। আমার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আপনারা কালো ছোলা বা কাবলি ছোলা দিয়েও রান্নাটা করতে পারেন, নিরামিষ রান্না, সেটাও কিন্তু ভালো লাগবে। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে ভেজাম গড়িগুলো, সেই বড়িগুলোকে ভেঙে নিচ্ছি, এগুলোকে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে রান্নাটা নিরামিষ করেছি, বড়ি দিয়ে রান্নাটা করেছি। চাইলে আপনারা এর মধ্যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি দিয়ে রান্নাটা করতে পারবেন, সেটাও আপনাদের খেতে ভালো লাগবে। এর মধ্যে আর হাফ কাপ আমি জল দিয়ে দিলাম, যাতে এবার আমার ভাজা বড়িগুলো সুন্দর ফুটে সেদ্ধ হয়ে যায়। নিরামিষ তরকারি, এই জন্য আমি এখানে এক চামচের মতো চিনি দিলাম, আমি এক টেবিল চামচের মতো এখানে ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা একদম ঝটপট, খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা, যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটি একটি দুর্দান্ত আরামদায়ক খাবার, এটা আপনারা গরম ভাত, লুচি, পরোটা সাথে খেতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।